বড় বড় আসর মানে বাংলার অ্যাথলিটদের নিয়ম রক্ষার অংশগ্রহণ, ওদের অভিজ্ঞতার বেলুন বড় হয়, ক্রীড়া প্রেমীদের প্রত্যাশার বেলুন ফুটো হয়। ইসলামিক সলিডারিটি গেমসে কি এর ব্যতিক্রম হবে? 57টা মুসলিম দেশের অ্যাথলিটরা অংশ নিচ্ছে, গলায় চকচকে পদক তোলা চারটি খানি কথা না, যে দু একটা ইভেন্টের সম্ভাবনা আছে তার একটা শুটিং। শুটারদের নিশানাবাজির খোঁজ খবর নিয়েছেন সৈফুল রূপক। একলা চলনীতিতে শাকিল আহমেদ গেল এসএ গেমসে মাবিয়া ও শিলা স্বর্ণ জেতার পর ছেলেদের মান বাঁচিয়েছিলেন এই শুটার। বছর পেরিয়ে আবারও নামছেন আরও একটা গেমসে, নিশানা ঠিক করতে আছেন অনুশীলনে। 12 মে থেকে আজারবাইজানে বসছে ইসলামিক সলিডারিটি গেমস। 10 ও 50 মিটার এয়ার পিস্তলে গুলি ছুড়বেন শাকিল, অনুশীলনের স্কোর নাকি আশার পালে হাওয়া দিচ্ছে তাকে। আমার 10 মিটারে দেখা লেভেলে 582 হাইস্ট মারছি এবং 50 মিটারে আমি গত 2016 সালের ফেব্রুয়ারিতে ইন্ডিয়াতে 526 ছিল এবং আমার গোল্ড ছিল। এখন আমার স্কোর 550+, সেক্ষেত্রে আমি মনে করতেছি অনেক ব্যবধানে অনেক ইম্প্রুভ আমার ক্ষেত্রে আমার হয়েছে। 582, দ্যাটস ফার্স্ট টাইম দ্যাট হি শুটিং দিস হাই রেজাল্ট, সো দ্যাটস হাই পারফরমেন্স দ্যাট উই আর লুকিং অল দিস টাইম। বাকুতে বাংলা শুটার যাচ্ছেন 6 জন, রাইফেল ইভেন্টে 2 নারী 2 পুরুষ, পিস্তলে খেলবেন 2 জন। সাম্প্রতিক ফর্মে শাকিলের দিকে নজর থাকছেই, অভিজ্ঞ আব্দুল্লাহ হেল বাকিকেও ফেলে দেওয়া যাবে না বলছেন রাইফেলের বিদেশি ওস্তাদ। শেষ 4 সপ্তাহের অনুশীলনে ওরা পোক্ত হয়েছে, বাকি দারুণ মারছে, গড়ে 620-এর ঘরে স্কোর। শুধু মনোসংযোগ ঠিক থাকলেই বড় কিছু আশা করাই যায়। শেষ সময়ে মনোসংযোগ হারিয়ে বেশ কটা টুর্নামেন্ট ও ফাইনালের টিকিট হারিয়েছে, এটা উতরানোই চ্যালেঞ্জ। কোচিং ইউনিটের মতো বাকি শাকিলদের নিয়ে প্রত্যাশা কম নয় ফেডারেশন কর্তার। এয়ার রাইফেল এবং এয়ার পিস্তল, আমাদের মেন্স এয়ার রাইফেলটা স্ট্রং আছে এবং মেন্স এখনো এয়ার রাইফেলটাও স্ট্রং আমাদের। সো এয়ার রাইফেল এয়ার পিস্তল দুটোটাই আমাদের স্ট্রং টিম। এটা আর মেয়েদের টিমটা একটু উইক আছে, কিন্তু তারপরও খারাপ হবে না। ইসলামিক সলিডারিটি গেমসের চতুর্থ আসরে প্রথমবার যোগ হলো শুটিং ডিসিপ্লিন। গুলি ছুড়ে প্রথমবারই দাগ কাটতে 9 মে বাকু যাবে বাংলাদেশ টিম। সাইফুল রূপক, 71, ঢাকা।